মাননীয় সদস্য নাজবা আক্তার মহিলা আসন 37, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবে বক্তব্যের সুযোগ প্রদান করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে পরপর 4 বার মহান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিবাদন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি দ্বিতীয়বারের মতো আমাকে মহান জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। জয়ন্তী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি নারী ক্ষমতায়নের জন্য বিশ্বের কাছে উল্লেখযোগ্য ভূমিকা বাংলাদেশে রেখেছেন এবং বিশ্বের কাছে প্রশংসা অর্জন করেছেন, জাতিসংঘ কর্তৃক পুরস্কৃত হয়েছেন। জয়ন্তী শেখ হাসিনা, মাননীয় স্পিকার, আপনি আজকে যেখানে বসে আছেন সর্বোচ্চ পদ, এই পদটি জয়ন্তী শেখ হাসিনা বাংলাদেশের অচলায়তন ভেঙে আপনাকে আপনার যোগ্য স্থানে অধিষ্ঠিত করেছে। আজকে নারী ক্ষমতায়নের জন্য জয়ন্তী শেখ হাসিনা যে পদক্ষেপগুলি নিয়েছে সেই জন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের রাখাল রাজা, জাতির পিতা জুলিয়া কড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালের 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ যে সকল শহীদরা তাদের আত্মাহুতি দিয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি মহান মুক্তিযুদ্ধ 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, বিশেষ করে 21শে আগস্ট বিএনপি জামাত কর্তৃক যে গ্রেনেড হামলা হয়েছিল, 24 জন নেতাকর্মীকে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি, স্মরণ করছি সকল আন্দোলনের শহীদদের। মাননীয় স্পিকার, বাংলার ধ্রুবতারা হৃদয়ের বাতিঘর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মার্চ মাস আসলেই আমাদের যেন বেশি করে মনে হয়, কারণ এই মার্চ মাসের 25 মার্চ দিবাগত রাত 12:20 জাতির পিতা বঙ্গবন্ধু ধানমন্ডির 32 নম্বর থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। এই 7ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেস কোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম 17ই মার্চ, সুতরাং যার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা হতো না, যার জন্ম না হলে আমরা এই ভূখণ্ড পেতাম না, আমরা জাতীয় পতাকা পেতাম না, লাল সবুজের সেই পতাকা, আমরা সংবিধান পেতাম না, আমরা আমাদের মানুষের অধিকার পেতাম না, আমরা হয়তো একটি রাষ্ট্রের অধিভুক্ত একটি ভূখণ্ড হিসেবে আমরা রয়ে যেতাম। আজকে আমাদের সকল ক্ষমতার উৎস সেই সংবিধান, সেই সংবিধানে যে সকল ধারা বঙ্গবন্ধু ওখানে লিপিবদ্ধ করেছেন, মানুষ হিসাবে নারী পুরুষ সকলের সম অধিকার দিয়েছেন, আর সেই সম অধিকারের ভিত্তিতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মানবতার মা, মাদার অফ হিউম্যানিটি, মাদার অফ প্রসপারিটি এবং মাদার অফ ডেভেলপমেন্ট, যাকে আমরা বলি উন্নয়নের রূপকার, সারা বিশ্বের কাছে যিনি বিস্ময়, সারা বিশ্বকে, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে যিনি ইমাজিন টাইগার হিসাবে চিহ্নিত করেছেন। মাননীয় স্পিকার, ব্লুমবার্গের মতে 2025 সালে বাংলাদেশে বিশ্বের 20তম অর্থনীতির দেশ হবে, আর এই 20তম অর্থনীতির দেশে পদার্পণ করার জন্য জয়ন্তী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা যে কর্মসূচিগুলি উনি দিয়েছেন এবং সমাজের প্রতিটি সেক্টরকে, বিশেষ করে আশ্রয়ন প্রকল্প, মানে নারীর ক্ষমতায়ন, আমাদের বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে বড় বড় সেক্টরে উনি ব্যাপক ভূমিকা নিয়েছেন। বাংলাদেশের বিশাল অবকাঠামো, বড় বড় অবকাঠামো স্বাধীনতার পরে কোনো সরকারই করতে পারেনি। জয়ন্তী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই 7 জানুয়ারি নির্বাচনে বাংলাদেশের সংবিধান এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য উনি যেই নির্বাচনের ব্যবস্থা করেছেন, কঠোর হাতে বাংলাদেশের উগ্রবাদকে এবং যে সকল দেশি বিদেশি চক্র বাংলাদেশের এই নির্বাচনকে ভণ্ডুল করতে চেয়েছিল তাদেরকে মোকাবেলা করে বাংলাদেশের সাংবিধানিক এবং সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য উনি ভূমিকা নিয়েছেন, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি আজকে অত্যন্ত আশ্বস্ত। আমরা জানি যে বিরোধী দল থাকলে, বিশেষ করে একসময় যারা ছিল
তারা অকথ্য ভাষায় গালাগালি করতো, আমরা সেগুলিকে কাউন্টার দিতাম। আমরা তখন দুই মিনিট, কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমি অত্যন্ত স্বস্তিতে আছি, আমার শান্তি লাগছে দেখে যে আজকে যারা বিরোধী দলে আছেন তারা সকলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আজকে যারা বিরোধী দলে নাই তারা একসময় ছিল, তারা একাত্তরের রাজাকাররা একসময় আমাদের ওই ডান পাশে বসেছে, যারা মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2 লক্ষ মানুষের সম্ভব হানি করেছে, যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারা আমাদের ডান পাশে বসে ইতিহাস বিকৃত করে বক্তব্য দিত আর আমাদেরকে সেগুলি খণ্ডন করতে হতো। যে এই বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে বাংলাদেশ আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে হত্যা করেছে, বাংলাদেশকে একটি রক্তের ভূখণ্ডে পরিণত করেছিল, যে এই জিয়াউর রহমান ক্ষমতায় এসে ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে জাতির পিতার হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করেছিল, সেই খুনিরা, 71-এর খুনি, 75-এর খুনি এবং 2004 সালের 21 আগস্টের খুনিরা আজকে আমাদের ডান পাশে বসে নেই, আজকে তথাকথিত বিরোধী দল নেই, আমরা স্বস্তিতে আছি। আমরা মনে করি বাংলাদেশি বিরোধী দলের প্রয়োজন আছে, কিন্তু সেই বিরোধী দল হতে হবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের বিরোধী দল। সেই বিরোধী দল যত ইচ্ছা সমালোচনা করুক, যত ইচ্ছা বর্তমান সরকারের সমালোচনা করুক, কটাক্ষ করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু খুনি, রাজাকার চক্র, যারা দেশ বিরোধী চক্র, তারা যেন আর কোনোদিন এই মহান জাতীয় সংসদের ওই সিটে বসতে না পারে, সেই জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের সকলকে সেইভাবে রাজনীতি করতে হবে। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস বঙ্গবন্ধু লিখে গেছেন, গণতন্ত্রের ইতিহাস জয়ন্তী শেখ হাসিনা লিখছেন, গণতন্ত্র দিয়ে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, গণতন্ত্র ছাড়া স্বৈর শাসকরা কখনো বাংলাদেশের উন্নয়ন করতে পারে না, যেটির উদাহরণ জয়ন্তী শেখ হাসিনা। মাননীয় স্পিকার, আমি জানি আপনি আর সময় বাড়ানোর সুযোগ নেই, তাই আজকে যে মহান জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হয়ে এসেছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসনের যে সকল বোনেরা এসেছেন তারা যথাযথ ভূমিকা পালন করছেন, তাদের বক্তব্য শুনে আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি। সকলেই বর্ণাঢ্য রাজনৈতিক পরিবার থেকে এসেছেন, সকলেই রাজনীতির কর্মী, সকলের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, এবং নবনির্বাচিত মন্ত্রীদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।